একাত্তরের জননী খ্যাত চট্টগ্রামের বিশিষ্ট লেখিকা রমা চৌধুরীকে প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয়েছে বুধবার তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয় গুরুতর অসুস্থ অবস্থায় দুই সপ্তাহের বেশি সময় ধরে মহানগরীর মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন ছিলেন রমা চৌধুরী গত বছর ডায়াবেটিক সহ বিভিন্ন রোগে আক্রান্ত হলে তাকে চতুর্থবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল গত চোদ্দই জানুয়ারি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রমা চৌধুরীকে দেখতে চান